দেবলীনা ও গৌরব তাদের বিয়ে হয়েছে কয়েক বছর হলো। বিয়ের পর থেকেই অনেক মুহূর্ত শেয়ার করে থাকেন দেবলীনা সামাজিক মাধ্যমে। গৌরবের জন্মদিন ছিল, গৌরবের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন দেবলীনা এবং শেয়ার করলেন তার সাথে কিছু ছবি। তারপর দেবলীনা লেখেন যে, আমি আমার জীবনের বিশেষ একজনকে জানাই শুভ জন্মদিন। প্রথম ছবিটা গোটা পৃথিবীর মানুষ তাকে যেভাবে দেখেছে, আর দ্বিতীয় ছবিটা আমি তাকে যেভাবে পেয়েছি। তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে নানান মজায় হাসানোর জন্য। গোটা বাড়িকে তুমি আনন্দে ভরিয়ে রাখো। প্রত্যেক ঝগড়ার পর, নিরবতার পর, মজার রিল শেয়ার করার পর একে অপরকে হাজারো ডাকনাম দেয়া। আমি বলি, জীবনের সব আনন্দ তুমি পাও। আমরা একে অপরের থেকে 180 ডিগ্রি বিপরীত হওয়ার পরেও আমি তোমাকেই বেছে নেব গৌরব। আরও একবার শুভ জন্মদিন।